সব ফতোয়ার সব জায়গার জন্য প্রযোজ্য নয়, কারণ আরব দেশের মসজিদের কমিটি নেই, কারণ সেখানে সরকার বাহাদুর মসজিদ পরিচালনা করেন, তা আপনি মসজিদের কমিটি বানিয়েছেন কেন? এদেশের 6% হিন্দুর ছেলের জন্য যদি সনাতন ধর্ম স্কুলে পড়ানো হয়, আমরা যদি 10% হই, তা আমার ছেলে কেন স্কুলে গিয়ে নয় তো আনুসাল্লি আলিল্লাহ পড়বে? আমার জন্য ধর্ম বই আলাদা করা হোক। এক শ্রেণীর লোক এখন তা আহলাদিস বলাটাকেই নিষেধ করে দিচ্ছেন আর বলছেন আহলাদিস বলা যাবে না। কি বলতে হবে? বলতাম মুসলিম, যে আল্লাহ মুসলিম নাম রেখেছেন সে আল্লাহ আর মুসলিমদেরকে আনসার এবং মুহাজিরে বিভক্ত করেছেন, অতএব মুসলিম হওয়ার পরেও বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আন তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم اما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি করোনাকালীন সংকট সামনে রেখেও স্মরণকালের ঐতিহাসিক তাবলিগী ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সকল প্রকার ভালো কাজের নির্দেশ দিয়ে গেছেন এবং সকল প্রকার অশুভ কাজ থেকে, খারাপ কাজ থেকে সতর্ক করে গেছেন। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সংঘ কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাবলিগী ইজতেমায় আমার আলোচ্য বিষয় হল সমকালীন কিছু বিষয়, বিরোধপূর্ণ কিছু বিষয় এবং তার সমাধান। কিয়ামত পর্যন্ত ইসলামের নামে
ইসলামের মধ্যে নানান ধরনের বিরোধপূর্ণ বিষয় আসছে এবং আসতেই থাকবে। যত রকমের বিরোধ হবে বা বিরোধপূর্ণ বিষয় হবে, অধিকাংশ বিরোধ মূল টার্গেট হল আহলে হাদিস আন্দোলন, কারণ ভেজালকে টার্গেট করে খুব লাভ নেই। আমার এক বন্ধুবর বলেছিলেন, কাদিয়ানি যদি হয় তো আহলে হাদিসরাই হবে, মাঝহাবিদের কাদিয়ানি হওয়ার সুযোগ নাই, কারণ চার মাঝহাব চার ফরজ, ফরজ যখন মানবে তো কাদিয়ানি হবে কিভাবে? আর আহলে হাদিসদের গবেষণার সুযোগ আছে, তাকলিদ করা তাদের চলে না, তাকলিদ চলে না দেখেই লালু ও গবেষক ভুলু ও গবেষক, যার ফলশ্রুতিতে ইজতেহাদ করতে গিয়ে ভুলের মধ্যে পতিত হওয়াটাই স্বাভাবিক। সম্মানিত দিনী বৈঠকের ভাতৃমণ্ডলী, বিরোধপূর্ণ বিষয়াদির মোটামুটি চারটি বিষয়ে কথা বলার জন্য আমি ইচ্ছে পোষণ করেছি। প্রথম বিষয় যেটা, সেটা হলো আখেরাতমুখী সংগঠন করা। আখেরাতমুখী সংগঠনের ব্যাপারে এক ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ধূম্রজালকে নিরসন করতে হলে আপনাকে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। সংগঠন মূলত দুই ভাগে বিভক্ত, একটি হলো বস্তুবাদী সংগঠন যা নিচক দুনিয়া কামাবার জন্য হয়ে থাকে। বস্তুবাদী সংগঠন যারা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য করে থাকেন, আর একটি হল দ্বীনি সংগঠন যারা দ্বীনের নামে সংগঠিত হয়ে সংগঠন করেন। এখানে আবার দুই শ্রেণীর সংগঠন আমরা দেখতে পাই। এক সংগঠন আছে যেই সংগঠনের লোকেরা নিজের সংগঠনের লোককেই মুসলিম মনে করে আর অপর দলের সব লোককে কাফের মনে করে, এরকম সংগঠন আমাদের দেশে আছে তো? নিজেদেরকে মুসলিম মনে করে আর অপর সংগঠনের লোকদেরকে কাফের মনে করে, যারই ফলশ্রুতিতে তারা একে অপরকে হত্যা করাটাকে বৈধ মনে করে, অপর দলের লোককে মারতে পারলে আনন্দে আত্মহারা জিহাদের জজবায় উদ্দলিত হয়ে ওঠে। নিজের দলের লোক মারা গেলে নিজেদেরকে শহীদ বলে প্রচার করে থাকে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, যারা রাজনৈতিক ময়দানে মারামারি করতে গিয়ে মারা যায় ওরা শহীদ কিনা? তার উত্তর হলো, তাদেরকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক ময়দানে যারা মারা যান, চাই ধর্মের নামে হোক আর বস্তুবাদী রাজনীতি হোক, মারা যাওয়ার পরে তাদেরকে দাফন করার সময় গায়ের জামাসহ রক্তাক্ত অবস্থায় দাফন করেন নাকি গোসল দিয়ে কাফনে জড়িয়ে দাফন করেন? যদি বলা হয় গোসল দিয়ে কাফনে জড়িয়ে দাফন করা হয়, তাহলে বলতে হবে আপনার শহীদ আপনি শহীদ হিসাবে গণ্য করেন না, কারণ শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় যেই কাপড়ে নিহত হয়েছেন সেই কাপড়ে দাফন করার নিয়ম। আর একটি সংগঠন আছে যারা নিজেদেরকে হকপন্থী মনে করলেও অপর মুসলিমকে তারা কাফের মনে করেন না। সংগঠন এখানে আমরা দুই রকম দেখতে পাচ্ছি, একটা হলো তারা নিজেদেরকে মুসলিম মনে করেন, অপর সংগঠনকে কাফের মনে করেন।
তার সংগঠনে ঢুকলে সে মুসলিম, সংগঠনের বাইরে থাকলে সে অমুসলিম। এই আকীদা নিয়ে যারা সংগঠন করেন এদের সংগঠন হলো হিজবিয়াত, অবশ্যই এই আকীদায় সংগঠন হারাম। সংগঠন যদি দিনের কাজের সুবিধার জন্য হয় তাহলে সে সংগঠন অবশ্যই হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন যেন তারা সীসা ঢালা প্রাচীর। সংগঠন এমন একটি জরুরি বিষয় যে মানুষ স্বভাবগতভাবেই সংগঠিত হওয়া পছন্দ করেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সহ সংগঠিত না হয়ে পারেননি, এমনকি আকাশে পাখি ওড়ে, পানিতে মাছ সাঁতার কাটে, আকাশের পাখি সংগঠিত। মহান আল্লাহ কোরআন কারিমে সে খবর আমাদেরকে দিয়েছেন, আকাশের পাখি উড়ে যায়, একটি পাখি তাদের নেতা আর হাজার হাজার পাখি তাদের অনুসরণ করে চলে। পানিতে মাছ চলে, মাছ সাঁতার কাটে পানিতে, একটি মাছ সামনে এগিয়ে যায়, হাজার হাজার মাছ তার পিছে অনুসরণ করে। পাখির মধ্যে সংগঠন আছে, মাছের মধ্যে সংগঠন আছে, এমনকি পিঁপড়ার মধ্যে সংগঠন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم লা ইয়াতিমান্নাকুম সুলাইমান লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। একটি পিঁপড়া ভাষণ দিচ্ছেন আর হাজার হাজার পিঁপড়া শুনছে, সংগঠন আছে কি নাই? পিঁপড়ার দলের আমির, পিঁপড়ার দলের সর্দার ভাষণ দিচ্ছে, আল্লাহর কোরআন বলছে। তাহলে পিঁপড়ার মধ্যে সংগঠন আছে, পিঁপড়ার মধ্যেও নেতা আছে, পিঁপড়ারাও সংগঠিত, আলহামদুলিল্লাহ। যারা বলে সংগঠন হারাম, সংগঠিত হতে হবে না, বেলেল্লাপনা, যার যা ইচ্ছা সে তা করে বেড়াবে, তাদের জন্য এটা শিক্ষণীয় ঘটনা। বন্ধুগণ, মানুষ সমাজবদ্ধ জীব, এই সমাজকে সংস্কার করতে হলে যুগে যুগে নবী এবং রাসূল এসেছেন। নবী এবং রাসূলের সংস্কারের জন্য তার উম্মতদের সহযোগিতা নিয়ে নবী এবং রাসূল তারা সংস্কার করে গেছেন। জলিল কাদার নবী ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম, যিনি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর তরফ থেকে পেয়েছিলেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামকে, যিনি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন। সেই ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ
فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখেন এরকম নবী ও উম্মতকে বলছেন দিনের কাজে তোমরা কে সাহায্য করবে আমাকে তাহলে নবীর সংস্কার চলে না উম্মতের সহযোগিতা ছাড়া আমার চলবে কেমন করে আপনার চলবে কেমন করে আপনার আমার সংস্কার চলতে হলে অবশ্যই নেতৃত্ব লাগবে নেতৃত্বের আনুগত্য লাগবে বন্ধুগণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এখান থেকে প্রেরণা গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের বায়াত নিয়েছিলেন মদিনায় হিজরতের আগেই 70 জন সাহাবীর বায়াত নিয়েছিলেন 75 জন সাহাবীর বায়াত নিয়েছিলেন অনুরূপভাবে আবি সিনিয়ায় অর্থাৎ হাবাসায় যখন হিজরতকারী কাফেলা পাঠালেন সেখানে সরদার হিসাবে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে একটি কাফেলা সেখানে পাঠালেন সেটাও ছিল সংগঠিত বন্ধুগণ খুব সতর্কতার সাথে লক্ষ্য করে দেখা যায় আজ সংগঠনের বিরুদ্ধে এক শ্রেণীর লোকেরা বিষদগার করছে এবং বলছে সংগঠন হারাম তারা কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ হোক বা দলীয় কোনো কারণে হোক অবশ্যই তারা কোনো না কোনো ভাবে সংগঠিত অথচ সংগঠনকে সে স্বীকার করে না মানে গোশত হালাল কিন্তু ঝোল হারাম অথবা ঝোল হালাল হারাম গোশত হালাল এ কোন কথা শুনুন কিছু কিছু মানুষ আরবিয়ান বিদ্বানদের উদ্ধৃতি পেশ করেন সব ফতোয়া সব জায়গার জন্য প্রযোজ্য নয় কারণ আরব দেশের মসজিদের কমিটি নেই কারণ সেখানে সরকার বাহাদুর মসজিদ পরিচালনা করেন তা আপনি মসজিদের কমিটি বানিয়েছেন কেন আপনি মাদ্রাসার কমিটি বানিয়েছেন কেন মাদ্রাসা খুলেছেন মসজিদ চালাচ্ছেন তাহলে মাদ্রাসা মসজিদের কমিটি লাগে না সংগঠন কি সংগঠন হলো ব্রাহ্মমান মাদ্রাসার নাম যারা ছোটকালে লেখাপড়া করেছেন মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিখেছেন তাদের তো সম্ভব হয়েছে বড় হয়ে গেছেন কোরআন হাদিস পড়ার সুযোগ হয়নি বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত ভদ্রলোকেরা কোরআন হাদিস জানার জন্য ব্রাহ্মমান মাদ্রাসা সংগঠন এই সংগঠনে ভর্তি হয়ে তার সিলেবাস পড়ে কোরআন হাদিস শিখে সেখান থেকে দিনের দাওয়াতের কাজ করে চলেছে তাহলে যদি বলেন সংগঠন হারাম তো বলি তোমার মাদ্রাসাও হারাম যদি সংগঠনে কমিটি করা যাবে না তোমার মসজিদের কমিটিও বিলুপ্ত করো দেখি মসজিদ চলে কিভাবে আরব দেশে দাওয়াতি কাজ সরকার করেন কাজেই তারপরেও দাওয়াতি সেন্টারগুলি আছে আছে না সে দাওয়াতি সেন্টারগুলিতে কমিটি আছে না দায়িত্বশীল আছে না তো তাহলে ওখানে যদি দাওয়াতি সেন্টারগুলি চলে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই মানুষগুলি বুঝতে শিখেছে এটা হলো ব্রিটিশের সবচেয়ে ভয়ানক চক্রান্ত ব্রিটিশ সবচেয়ে বড় ষড়যন্ত্র করেছিল তা ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো এই আলেমদেরকে দিয়ে বিভক্ত করিয়ে আলেমদেরকে দিয়ে ফতোয়া দেয় মাতৃভাষায় খুতবা দেওয়া হারাম এই ফতোয়া দিয়ে বিদেশি ভাষায় খুতবা দিয়েছে জনগণ সচেতন হওয়া থেকে বিরত থেকেছে ইংরেজি শিখা হারাম ফতোয়া দিয়েছে হিন্দুরা ইংরেজি শিখে ব্রিটিশের পদ দখল করে মুসলিমদেরকে নির্যাতন করেছে এখন তো সেই আলেমেরাই আবার ইংরেজিকে হালাল ঘোষণা দিয়েছেন ঠেলায় পড়ে পড়ে আস্তে আস্তে মানুষ সংগঠিত হবে একদিনে নয় বন্ধুগণ আহলে হাদিস আন্দোলন ক্ষমতা দখলের রাজনীতি নয় রাসূলুল্লাহ সাল্লামকে মক্কায় ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল তিনি গ্রহণ করেননি তিনি এসেছিলেন সংস্কারের জন্য
সংস্কারের আন্দোলন, মানহাজুল আম্বিয়া ফিদ দাওয়া, এই বিষয়ে ফজিলতুল শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহর বই আপনাদেরকে পড়ার জন্য আমরা অনুরোধ রাখি। আমাদের আহলে হাদিস আন্দোলনের তিনটি সংস্কার, প্রথম নম্বর সংস্কার হলো শিক্ষা সংস্কার। মাদ্রাসা শিক্ষার অন্তরালে কি জঘন্য ষড়যন্ত্র চলছে, যার বাস্তবতা আমিরের জামাতের ক্ষুরধার লেখনির মাধ্যমে আপনারা পেয়েছেন। আশির দশকের, নব্বই দশকের শুরুতে মহতরাম আমিরে জামাত তদানীন্তন কালে লিখেছিলেন সাপ্তাহিক আরাফাতে, শিরোনাম ছিল ইসলামী, ইসলামিক ফাউন্ডেশনের বই। সেদিনের ইসলামিক ফাউন্ডেশনের, সেই ইসলামিক ফাউন্ডেশনের নামে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে সেই ইসলামিক ফাউন্ডেশনকে মাঝহাবি ফাউন্ডেশন, সুফিবাদী ফাউন্ডেশনে পরিণত করা হয়েছিল, যার প্যারালাল দাঁড়িয়েছে এখন হাদিস ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা পরিবর্তন হচ্ছে। মালদ্বীপ সফরে মালদ্বীপের তদানীন্তনকালের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ হাফেজাহুল্লাহ, তার হাতে হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মহতারাম আমিরে জামাতের সালাতুর রাসুলের ইংলিশ ভার্সন যখন তুলে দেওয়া হলো, মালদ্বীপের ধর্মমন্ত্রী বললেন, ডক্টর গালিব স্যারের এই বইটা আমি প্রিন্ট করে তামাম বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের দারুল হাদিস ইউনিভার্সিটির কার্যক্রম ক্রমাগত এগিয়ে চলেছে। শিক্ষার ভিতরে বিরাট একটা অংশ যোগ হয়েছে। দ্বিতীয় হলো নেতৃত্বের সংস্কার। সমস্ত দলের মধ্যে, সংগঠনের মধ্যে নেতৃত্বের পাওয়ার জন্য মানুষ আগ্রহী হয়ে থাকে এবং গ্রুপিং লোবিং মারামারি হয়ে থাকে। একমাত্র আহলে হাদিস আন্দোলন যেখানে নেতৃত্ব নির্বাচন কখন কিভাবে হয় হাদিস ভিত্তিক মানুষ বুঝতেও পারে না, ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না, পরামর্শের ভিত্তিতে হয়। তৃতীয় সংস্কার অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারে আল্লাহর ফজল করমে আমরা অনেক এগিয়ে গেছি। এদেশের মানুষদেরকে টাকা দিয়ে ফেতরা দেওয়ানোর অভ্যস্ত করা হয়েছিল, অথচ খাদ্যদ্রব্য দেওয়া ছিল রাসুলের নির্দেশ, আর জাকাত দেওয়ার কথা ছিল টাকা দিয়ে। টাকার জাকাত টাকা না দিয়ে বস্তা বসার শাড়ি দিয়ে জাকাতকে যেমন নষ্ট করা হয়েছিল, অনুরূপভাবে খাদ্য ফেতরা না দিয়ে, টাকা দিয়ে ফেতরা দিয়ে এবাদতটাকে নস্যাত করে দেওয়া হয়েছিল। এইভাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আল্লাহর ফজল করমের সংস্কার এগিয়ে চলেছে ইনশাআল্লাহ। আমরা বলে থাকি 3 কোটি আহলে হাদিস, আমরা 3 কোটি আহলে হাদিস প্রয়োজন, এত লাগবে না। 1 লক্ষ আহলে হাদিস, 1 লক্ষ আহলে হাদিস নয়, মাত্র 10,000 আহলে হাদিস যদি আমরা ঢাকার পল্টন ময়দানে সমাবেশ করতে পারি, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাতে পারবো, এদেশের 6% হিন্দুর ছেলের জন্য যদি সনাতন ধর্ম স্কুলে পড়ানো হয়, আমরা যদি 10% হই, তা আমার ছেলে কেন স্কুলে গিয়ে নয় তো আনুসাল্লি আলিল্লাহ পড়বে, আমার জন্য ধর্ম বই আলাদা করা হোক, সিলেবাসের মধ্যে সহি আকিদার বই ঢুকানো হোক, বাইতুল মুকাররম যদি জাতীয় মসজিদ হয়, আর আমরা যদি বাংলাদেশের মুসলিম জাতির অন্তর্ভুক্ত হই, 10% যদি হয়ে থাকি, 10 জুমার 10 খুতবায় ভাগে 1 খুতবা পাবো, দাও দেখি কিভাবে চলে। বাইতুল মুকাররমে 10 খুতবায় ভাগে 1 খুতবা আমরা পাই না, 9 খুতবা মাঝহাবিরা দিবে, 1 খুতবা হাদিসদেরকে দিতে হবে, আর না হলে সরকারি টাকায়
দিলকুশা একটা মসজিদ আহলাদিদের জন্য বানাতে হবে এই দাবি সরকারের কাছে আমরা রাখতে পারবো। সেই জন্য দরকার ঐক্য, কিন্তু ঐক্যের দাবিদাররা বলছেন সংগঠন হারাম। আমি জিজ্ঞেস করেছি আপনারা কি কাঁঠালের পাতার উপর ঐক্য করবেন? ঐক্য করতে তো প্ল্যাটফর্ম লাগে, ঐক্য করতে হলে কি লাগে? প্ল্যাটফর্ম লাগে, অনামিত সংগঠন। ঐক্য করতে হলে তো নেতৃত্ব লাগে, অনামিত সংগঠন। নেতৃত্ব মানবেন না, প্ল্যাটফর্ম মানবেন না, আবার ঐক্যের দাবি জানাবেন, আপনার ঐক্য কি তেঁতুল গাছের পাতার উপর? বন্ধুগণ, এই বিষয়ে আর বলার সময় নেই, অল্প টাইম, চারটা সাবজেক্ট। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো মসজিদের নাম আহলে হাদিস নামকরণ করা যাবে কি না। বলেন আব্দুস সাত্তার তিরিশালি রাহেমাউল্লাহকে একজন মাঝহাবি লোক জিজ্ঞেস করেছিল যে আপনারা আহলে হাদিস কেন? বলছে আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস তেন। আপনি আগে হানফিয়াত ছাড়েন, আমি আহলে হাদিস নাম বন্ধ করে দেব। আপনাদের মসজিদে গিয়ে আমাদের মুসল্লিরা রক্তাক্ত হয়ে ফিরে আসে, আহলে হাদিস মসজিদ নাম দিলে বোঝা যাবে এই মসজিদে মুসল্লি নির্যাতন করা হয় না। যেই মসজিদে সবাই ঢুকতে পারে তার নাম আহলে হাদিস মসজিদ। আপনার মসজিদে সবাই ঢোকার সুযোগ পায় না। আপনার মসজিদে জেনাকার ঢোকে, আপনার মসজিদে মদখোর ঢোকে, আপনার মসজিদে তারিখোর ঢোকে, আপনার মসজিদে বহু অন্যায়কারী লোক ঢোকে। আপনি কোনো দিন বলেন নাই যে জেনাকার আমার মসজিদে ঢুকবা না, মদখোর তারিখোর ঢুকবা না, জারি কাঁচার লোক ঢুকবা না, সুদখোর ঢুকবা না আমার মসজিদে, কিন্তু আপনি বলেন জোরে আমি নলা আমার মসজিদে ঢুকবা না। আমি তাই তো কই যে আল্লাহ পাক এই মুফতি সাহেবকে দেশের খাদ্যমন্ত্রী বানান নাই, যদি খাদ্যমন্ত্রী হতেন তাহলে বলতো জোরে আমিনওয়ালাদেরকে একটা গমের দানাও দেওয়া হবে না, জোরে আমিনওয়ালাকে গমের দানাও দেওয়া হবে না, এদেরকে সৌদি আরব পাঠিয়ে দাও, এরা সালমান সাহেবের দেশে গিয়ে কথা বলবেন। সালমান সাহেবকে কটুক্তি করেন, প্রেসিডেন্ট সালমান এদেশে মসজিদ বানানোর জন্য কোটি কোটি টাকা পাঠিয়েছেন, আর আপনি যার শুভাকাঙ্ক্ষী তিনি কামালা তাতুর্কের মূর্তি বানাবার জন্য টাকা পাঠিয়েছেন, আপনার হিসাব হবে কবরে সবুর করেন। বন্ধুগণ, বলছিলাম আহলে হাদিস মসজিদ পরিচিতির জন্য আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বণ্টন করা হয়েছে, লিতারাফু পরিচিতির জন্য। পরিচিতির জন্য আমরা বলছি, আমরা কোরআন এবং সহি সুন্নার অনুসারী। এক শ্রেণীর লোক এখন তা আহলে হাদিস বলাটাকেই নিষেধ করে দিচ্ছেন আর বলছেন আহলে হাদিস বলা যাবে না। কি বলতে হবে? বলতে মুসলিম, মুসলিম বলতে হবে। তাহলে মুসলিম বলতে হবে, আল্লাহ বলেছেন সাম্মা কুমুল মুসলিমিন, যে আল্লাহ বলেছেন সাম্মা কুমুল মুসলিমিন সে আল্লাহ বলছেন আসসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুসলিম নাম রেখেছেন সে আল্লাহ আর মুসলিমদেরকে আনসার এবং মুহাজিরে বিভক্ত করেছেন। অতএব মুসলিম হওয়ার পরেও বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই। একটি আয়াত পড়েন সাম্মাকুম মুসলিমিন, আর আরেকটি আয়াতে যে আছে ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওইটার পড়ার সুযোগ জোটে না। আয়াত সবগুলি পড়ুন তাহলে ক্লিয়ার হবে। বন্ধুগণ, আহলে হাদিস মসজিদে জোরে আমিন বলা হয়। এদেশের মাটিতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা আহলে হাদিসদের দ্বারা। আল্লামা সানাউল্লাহ মিতশরী রাহেমাহুল্লাহ, যিনি
সারা জীবন কাদিয়ানি বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা তিনি বলতে বলতে বলছেন সানাউল্লাহ পানিপথি, সানাউল্লাহ পানিপথি মাঝহাবি, কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনে তার তেমন কোনো অবদান ছিল না। কেউ বলছে আতাউল্লাহ বুখারী, সবচেয়ে বেশি অবদান যার তিনি হলেন সানাউল্লাহ মৃতশরী রহমাউল্লাহ। এদেশ থেকে কাদিয়ানি যখন বিদায় হলো, এফেক্টেড হলো আহলে হাদিসদের যারা, তখন আহলে হাদিসদেরকে কাদিয়ানিদেরকে আহলে হাদিসের লেবাস পরিয়ে দিল, বাহ্যিক আমলে কাদিয়ানিদেরকে কিছু আহলে হাদিসদের সাথে মিল দেখায় গেল, যার ফলে আহলে হাদিস মসজিদকে কাদিয়ানি মসজিদ অনেকেই বলে থাকে। আমাদের মাদার টেক আহলে হাদিস জামে মসজিদে পুলিশ মহোদয় চলে আসলেন, বললেন যে শিয়া মসজিদে আক্রমণ হচ্ছে, তাই আমরা হেফাজত করার জন্য এসেছি। বললাম স্যার এটা আহলে হাদিস মসজিদ, পুলিশ মহোদয় বললেন এখানে তাহলে একটা সাইনবোর্ড লাগায় দেন আহলে হাদিস মসজিদ, তাহলে আমাদের পুলিশ সদস্যরা আর বিভ্রান্ত হবেন না। বন্ধুগণ, সঙ্গত কারণে পাবনার বিআরটিসি বাস টার্মিনালের সামনের মসজিদটা ওরা দখল করলো মাঝহাবিরা, বহু মামলা হলো, আহলে হাদিস দলিলে লেখা ছিল দেখে শতাব্দী যুগের পর যুগ পার হওয়ার পরেও সেই মসজিদ আবার উদ্ধার করা সম্ভব হলো তোমাদের দখলদারিত্বের কারণে। কমস্কম নাম সাইনবোর্ডে না থাকলেও ভিতরে দলিল আহলে হাদিস নাম দেওয়া জরুরি হয়ে পড়েছে। বন্ধুগণ শুনুন, এরপরে এখানে মহিলাদের আগমনের সুযোগ আছে, আহলে হাদিস মসজিদ মানে মহিলাদের আসতে বাধা নাই। আহলে হাদিস মসজিদে মহিলারা আসছেন, মহিলারা খুতবা শুনে শুনে তাবিজ নেওয়া বন্ধ করে দিয়েছেন, তাবিজের বাজারে লালবাতি, তাবিজের বাজারে লালবাতি জ্বলার কারণে। তাই মুফতি মহোদয় ক্ষিপ্ত হয়ে বলছেন রুচ্চারা রাস্তায় লুচ্চামি করে মহিলাদেরকে নিয়ে, আর আহলে হাদিসরা মসজিদে এনে মহিলাদেরকে ভোগ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এহেন জঘন্য উক্তি, আমরা তাদের জবাব দেওয়ার ভাষা খুঁজে পাই না, তবে এতটুকু বলি মহিলাদেরকে মুরিদ বানাবার খাসলত আপনাদেরই আছে, আমাদের নাই। বন্ধুগণ, আহলে হাদিস মসজিদের নাম দেওয়ার প্রয়োজনীয়তা এটা আমরা কিছুটা হলেও অনুভব করলাম। পরিশেষে যেটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লামের তরিকায় সালাত আদায়ের সুযোগ আপনাদের মসজিদে যদি দিতেন, তাহলে আমাদেরকে আর নতুন করে মসজিদ আহলে হাদিস মসজিদ বানাবার প্রয়োজন ছিল না। তিন নম্বর আলোচ্য বিষয়, হাদিস এবং সুন্নাতের পার্থক্য। হাদিস বিরোধী শিয়ারা হাজার হাজার জাল হাদিস তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, হাদিসের মধ্যে ষড়যন্ত্র ঢুকিয়েছে। শিয়াদের পরবর্তী স্টেজে এসেছে কাদিয়ানি, এই কাদিয়ানিরা হাদিসের প্রতি সন্দেহবাদ সৃষ্টি করেছে। তার পাশাপাশি আহলে কোরআন নামক একদল ভ্রান্ত লোক এই পৃথিবীতে এসে হাজার হাজার যুবকদেরকে বিভ্রান্ত করছে। এক শ্রেণীর আলেম এই হাদিস বিদ্বেষী এদের প্রভাবে প্রভাবিত হয়ে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে একজন আছেন সৈয়দ সুলাইমান আন-নাদওয়ি, আরেকজন সৈয়দ আবুল আলাল মওদুদি, আরেকজন আমিনুল আহসান ইসলাহি, যারা বলতে চাচ্ছেন কোন হাদিস আমলযোগ্য হতে হলে রাসূলুল্লাহ সাল্লাম সেটা আমল থাকতে হবে, পরবর্তী সাহাবায়ে কেরামদের মধ্যে আমল থাকতে হবে, পরস্পরে আমল চালু থাকতে হবে। অথচ আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কিন্তু আতুজ যাকাতের আমল রাসূল সাল্লামের করা সম্ভব হয় নাই, কারণ রাসূল সাল্লামের যাকাতের নিসাব পরিমাণ মাল ছিল না। এবার বলেন তাহলে আয়াতের অংশ ফেলে দেবেন, রাসূল সাল্লাম এটুকু আমল করতে পারেন নাই, বা রাসূল সাল্লামের দ্বারা যেটা সম্ভব হন নাই হয় নাই। ইসলাম তো ইমামের জন্য, মুক্তাদির জন্য। আল্লাহর নবী তো সারা জীবন ইমামতি করলেন, মুক্তাদি হওয়ার সুযোগ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো না, তাহলে মুক্তাদি হওয়ার জন্য যেটা হবে, ইসলাম তো শাসকের জন্য, শাসিতের জন্য। আল্লাহর নবী শাসিত হলে
কিভাবে আমল করতে হবে সে সুযুক্ত নবীর পক্ষে সম্ভব হলো না। সব হাদিস নবীকে মানা জরুরি, নাউজুবিল্লাহ মিন জালেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যতটুকু প্রয়োজন হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমল করেছেন। হাদিসকে অস্বীকার করতে গিয়ে একজন গলাবাজ মুফতি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, তোমরা এখন দাঁড়িয়ে প্রস্রাব করো দেখি। রাসূলুল্লাহ সাল্লাম যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন সেই প্রেক্ষাপট আজকে আসলে অবশ্যই আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব, তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, এইভাবে হাদিসকে সন্দেহবাদ করে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। পক্ষান্তরে মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিস এবং সুন্নাহ হলো, সুন্নাহ হলো মুরাদিফুন লিল হাদিস, আর হাদিস হলো সুন্নাহ মুরাদিফুন লিস সুন্নাহ। قال ابو داود رحمه الله في رسالته الى اهل مكه امام ابو داود 275 হিজরি তিনি তার মক্কা বাসিন্দাদের প্রতি লিখিত চিঠির মধ্যে লিখেছিলেন, ফাইন দুকের আলাকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুন লাইসা মিম্মা খারাজতুহু ফালাম আন্নাহু হাদিসুন ওয়াহিদ। আর রিসালা, রিসালাত ইলা আহলি মক্কা 27 পৃষ্ঠা। ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশাস সিজিস্তানি রাহিমাহুল্লাহ তিনি বললেন মক্কার বাসিন্দাদেরকে, তিনি বললেন তোমাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামতে কোনো সুন্নাত উল্লেখ করা হয়, সুন্নাত উল্লেখ করা হয় আর সেটা যদি আমি যা কি বলে তাখরিজ করেছি, আমি যা সংকলন করেছি তার মধ্যে না হয়, তাহলে তুমি মনে করবা সেটা হলো বানাওয়াট হাদিস। একই জায়গায় একবার সুন্না শব্দ ব্যবহার করলেন, একবার হাদিস শব্দ ব্যবহার করলেন। কথা প্রসঙ্গে আবার বলতে হয়, সুন্নার হাদিস যদি আলাদা হয় তাহলে তো বোকা চাকরের মতো, চাকরকে মালিক বলছে লবণ আনো 1 কেজি, যাওয়ার সময় বলে যে বাবা নুন কিন্তু আনতে হবে রে, নুন নাই আর কিছু কিনিস আর না কিনিস নুন কিন্তু আনতেই হবে। চাকর 1 কেজি লবণও কিনেছে আর 1 কেজি নুনও কিনেছে, বাড়িতে সে থেকে একই জিনিস 2 কেজি। বন্ধুগণ, তাই আসুন এখানে সুন্নাতকে হাদিসকে অস্বীকার করার জন্য, হাদিসকে অস্বীকার করার জন্য যেই ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। চতুর্থ নম্বর উচ্চ বিষয় সুয়াচে রোগ, এটাই শেষ বিরক্ত হওয়ার কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাম সহিহ বুখারীতে বললেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাম, লা আদওয়া সুয়াচে রোগ বলে তেমন কিছু নাই, ওয়ালা তিয়ারা শুভ অশুভ বলে কিছু নাই, ওয়ালা হাম্মা হুতুম পেঁচা দেখলে কোনো অশুভ লক্ষণ মনে করার সুযোগ নেই, ওয়ালা সাফারা সফর মাসকে অশুভ মাস বলে গণ্য করার সুযোগ নেই। জনৈক বেদুইন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে উট পালন করি, চর্মরোগে আক্রান্ত উট হলে ভালো উটের সাথে রাখলে ভালো উটটাও চর্মরোগে আক্রান্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো আগেরটাতে কে রোগ দিয়েছিল? বলে আল্লাহ, আগেরটাতে আল্লাহ দিয়েছিলেন। বলে পরেরটাতেও আল্লাহ দিয়েছেন। একটা হাদিস, এই হাদিস পেয়ে এক শ্রেণী মুফতি মুহাদ্দিস, এক শ্রেণী আলেম ওলামা বক্তা তারা এমন ভাবে বলছেন যে সোয়াচে রোগ তো নাই তো নাই, মাস্ক ব্যবহার করাও চলবে না, কোনো কিছুই চলবে না, কোনো সতর্কতারই দরকার নেই। কিন্তু এই সমস্ত মুফতিরা যখন ঠান্ডা পানিতে নামেন তখন গায়ে সরিষার তেল মেখে নেন, কেন ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা লাগার ভয়ে যেমন গায়ে সরিষার তেল আগাম মাখেন, তাহলে ঠান্ডা লাগার ভয়ে যদি এটা হয় তাহলে সংক্রমণ সংক্রমণের ভয়ে আপনি যদি প্রোটেকশন গ্রহণ করেন সেটা নাজায়েজ হবে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন রোগ আসে নাই যার চিকিৎসা নেই, রোগ আছে রোগের চিকিৎসা আছে, রোগ থাকবে রোগ থাকা স্বাভাবিক। তারা এগুলি করেন কেন? কারণ একটা হাদিস পড়েন আর একটা পড়েন না। অন্য হাদিসে ইমাম বুখারীতে আসছে, ফেররা মিনাল মাজজুমে কা ফেরারাকা মিনাল আসাদ, সিংহ থেকে যেভাবে তোমরা পালিয়ে ফেরো সেইভাবে তোমরা এই কুষ্ঠ রোগ থেকে ফিরিয়ে বেড়াও। তাহলে এক হাদিসে বলল,
কুষ্ঠরক্তে পালাও, আর এক হাদিসে বলল সোয়াশে রোগ কিছু নয়। এখন আপনি কিভাবে বুঝবেন, চলুন হাদিসের মহাদ্দেস আল্লামা মুবারকপুরী রাহিমাল্লাহ তার তোহফাতুল আহওয়াজির মধ্যে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন সোয়াচে রোগের নিজস্ব কর্মক্ষমতা নাই, সোয়াচে রোগ আছে কিন্তু তার কর্মক্ষমতা নাই। যার ইমানের পাওয়ার বেশি সে ইচ্ছা করলে সেখানে থাকতে পারে, যার ইমানের দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা আছে, মানসিক দুর্বলতা আছে, সেখানে থাকলে যদি ভাগ্যের প্রতি তার সন্দেহ আসার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সে সেখানতে পালিয়ে যেতে পারে। বন্ধুগণ, এই করোনাকালীন সময়ে আমরা অনেক আলেম ওলামাদের, অনেক নেতাদের দেখলাম নগ্ন চরিত্র করোনার চাল চুরি করে খেলো, এরকম নেতাও এদেশে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা, চূড়ান্ত ধ্বংস এই লোকের জন্য মান আমিলা সুওয়া ওয়াক্তাল বালা, বালা মুসিবতের সময় খারাপ কাজ করে সে হলো চূড়ান্ত ধ্বংসপ্রাপ্ত। যেই চেয়ারম্যান চাল চুরি করলো করোনার সে চূড়ান্ত ধ্বংসপ্রাপ্ত। চেয়ারম্যান সাহেব আপনাকে আমি চাল চোর বলি নাই, আমার প্রধানমন্ত্রী চাল চোর বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমার বাপ কম্বল চোরকে মাফ করলেও আমি চাল চোরকে ক্ষমা করব না। প্রধানমন্ত্রী আরো বলছেন ওদেরকে কাফনের কাপড় বিতরণ করতে দিলেও ওরা কাফনের কাপড় দিয়ে পাঞ্জাবি বানাবে। তো কাজেই করোনার সময় যারা চাল চুরি করলো, করোনার সার্টিফিকেট দিতে গিয়ে দুর্নীতি করলো, তারা যেমন দুর্নীতিবাজ। করোনা নিয়ে রাজনীতি করলো যেই মৌলবী, যেই মৌলবী বলল করোনা যদি নামাজির হয় তাহলে কোরআন মিথ্যা, বলেন নাউজুবিল্লাহ, সে মৌলবী কোথায়? আর এক মৌলবী করোনার ইন্টারভিউ প্রকাশ করলেন জাতির সামনে, মামুন মারুফ ইটালি থেকে ইন্টারভিউ দিয়ে বললেন বাংলাদেশে করোনা ঢুকবে না। আমার মহতারাম আমিরি জামাত উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে আমেরিকার ওই জো বাইডেনের দেশে কত লোক মারা গেল আর আমাদের দেশে সে তুলনায় অনেক কম, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। আল্লাহর রহমত আমাদের উপর থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনি ইন্টারভিউ নিয়ে এই যে কথা বললেন, করোনাকে নিয়েও এক শ্রেণীর নেতারা যেমন তারা তাদের সুযোগ সন্ধানী সেই লোলুপ দৃষ্টি বিস্তার করলো, অনুরূপভাবে এক শ্রেণীর আলেম ওলামাও জাতিকে বিভ্রান্ত করার জন্য গায়ের জোর খাটিয়ে অনেক কথা বলে গেলেন। বন্ধুগণ, আমরা হলাম মধ্যমপন্থী, কাযালিকে জালনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু সুহাদা আলান নাস। করোনার ভিতরে সংক্রামক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহর ওয়াডারে সে সংক্রামিত হয়, আল্লাহর ওয়াডার না পেলে সে সংক্রামিত হয় না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, আপনাদের কাছে পরিশেষে উদাত্ত আহ্বান, আহলে হাদিস আন্দোলনের সাথে থাকুন, আহলে হাদিস আন্দোলনের আন্দোলনকে সহযোগিতা করুন, তাবলিগি ইজতেমাকে সহযোগিতা করার জন্য এখানে নিজস্ব অর্থায়ন মাটি অর্থায়নে মাটি খরিদ করার জন্য একজন লোকের বসার জায়গা মহতারাম আমিরে জামাত বললেন কত, আড়াই হাজার। তা আড়াই হাজার টাকা আমরা সবাই একজন একজন করে দিয়ে দেই। আমি যদি বলি একজনের বসার মাটির দাম আমি দিলাম, আমি আমানুল্লাহ আড়াই হাজার ঘোষণা করলাম, এখন আপনার এরকম আড়াই হাজার করে ঘোষণা করেন দেখি কয় হাজার হয়, কয় লাখ হয়। বাংলাদেশে যদি 3 কোটি আহলে হাদিস হয়, এক একজন যদি আড়াই করে ঘোষণা করে, একজনের বসার জায়গা পরিমাণ যতটুকু লাগবে ততটুকু একজন করে দেব। এরপরে বাবার নামে একজনের জায়গা, মায়ের নামে একজনের জায়গা, তারপরে আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে যদি একজনের জায়গা করে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে? একজনের করে জায়গা দিতে কে কে রাজি হাত তোলেন? দেবেন না? একজন লোক বসতে আড়াই হাজার টাকা লাগবে, এরকম আড়াই হাজার টাকা দিতে রাজি কে কে হাত তোলেন? আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আহলে হাদিস আন্দোলনকে কবুল করো, মহতারাম আমিরে জামাতকে হায়াতে তাইয়েবা দান করো। মাঝখানে আমিরে জামাতের খুতবা আমরা শুনতে পাই নাই, কথা বলতে কষ্ট হচ্ছিল।
মনের মধ্যে দারুণ কষ্ট, জানি না আল্লাহ পাক তাকে মহতরম আমিরি জামাতকে আর কতদিন আমাদের মাঝে রেখেছেন বা রাখবেন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়েবা দান করুন, এই জাতিকে সঠিক একটা গাইডলাইন দিয়ে, এই জাতিকে সঠিক একটা মানহাজের উপরে সুন্দরভাবে চলমান অবস্থায় রেখে যাওয়ার তৌফিক আল্লাহ পাক যেন তাকে দান করেন, আর অসমাপ্ত কাজগুলি তারই নেতৃত্বে যেন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সঙ্গে আবার আগামীকাল ফজরের পরে আপনি দেখা হবে, দার্সে কোরআনে আসবো ইনশাআল্লাহ, তখন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।